ফিয়াউনি লা ডিম পাহাড় থেকে এখন আমরা আগাচ্ছি থানচির দিকে। এখনকার রাস্তাটা আমার জন্য কিন্তু একেবারে নতুন। ডিম পাহাড় পর্যন্ত তো আগে এক্সপিরিয়েন্স হয়েছে, থানচি আর 7 কিলোমিটার বাকি। দেখছেন এখন কিন্তু আমরা 9 নেমে যাচ্ছি, কেমন কোনো প্রকার এক্সেলারেশন ছাড়া 50। এ কি ওদের ওদের কারো খবর নেই কেন? আসলে এখানে ছিল একটা চেকপোস্ট, হ্যাঁ, যেখানে আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে এবং অন্যান্য তথ্য যেগুলো দিতে হয় আর কি, ওইটা দেওয়ার কথা। আমি তো বুঝতে পারিনি, আমার জানা ছিল না, যেন আমি ট্রেনে চলে গেছি, পরে ফেরদৌস ভাই আর মুহিব ভাই হচ্ছে এখানে দাঁড়ায় ছিল আর কি, ওনাদেরকে দাঁড় করায়। তো আমি ওনাদের দেরি দেখে এই জন্য ফিরে এসে দেখি, ও মাই গড, দেখেন দেখছেন এখান থেকে দেখতে কেমন লাগতেছে ভিউটা, মাশাআল্লাহ। ডাউনহিল কিন্তু দাঁড়ায় যায় না। পানি পিপাসায় ভুগতেছিলাম অনেকক্ষণ ধরে আমরা। ডিম পাহাড় থেকে নেমে যে চেকপোস্ট আছে, ওই চেকপোস্টের একটু সামনে আসলেই হচ্ছে এই দোকানটা। ভাই কত করে সিদ্ধ ডিম? কলা নেই আপনাদের কাছে? কলা শেষ হয়েছে ভাই। খাওয়া শেষ? চা হবে না? চা লাল চা হবে ভাই। হ্যাঁ লাল চা দেবে। কি ঘুমিয়ে গেছে? পাহাড়গুলো দেখতেছেন না, ওই পাহাড়ের উপর দিয়ে কিন্তু চালায় এসে নামতে 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 থানচির ভেতর ঢুকলাম। এই হচ্ছে সাঙ্গু নদী। এই নদীতে তো পানিই নাই, বর্ষার সময় আসলে একটু ভালো পানি থাকে, তো নদীতে শাকসবজি হয়। এখানে কিন্তু ভালো পরিমাণে পলি মাটি আছে, এই সবজিগুলো কিন্তু রান্না করলে খাইতে যে অসাধারণ হবে এটা একবারে নিশ্চিন্তে বলা যায়। ন্যাচারাল আর কি, একবারে ন্যাচারাল। এখানে যে সাঙ্গু নদীর পাড় দিয়ে না লাইন দিয়ে অনেক হোটেল রিসোর্ট এসব আছে আর কি, প্লাস খাওয়া দাওয়া করার জায়গাও আছে প্রচুর। নদীর পাড়ে বসেই চারপাশে গ্রিন ভিউ, পাহাড়ের ভিউ, এর মাঝখানে বসে একটু সুন্দর সময় কাটানো যায়। সাইকেল চালায় উঠতেছে দেখি, কঠিন সিস্টেম। দেখেন সাপের মতো ডানে বামে করে করে চালাতে হয়। আপনি সোজা উঠতে চাইলে তো আসলে সাইকেল চালায় ওঠা কঠিন হয়ে যাবে। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি একজন প্রফেশনাল সাইক্লিস্ট, ফুল গিয়ার টিয়ার পরে একেবারে প্রিপারেশন নিয়েই তারপর চালাচ্ছে। ডাউনহিল থেকে এসে একটা কঠিন ভিউ পাইলাম। আই সর্বনাশ, দেখেন নামছে কেমনে, পুরা খাড়া নেমে চলে গেছে। একটা ফোটাও এক্সেলারেশন লাগলো না কিন্তু, দেখেন thank you.
এখানে গাছের গুড়ি দিয়ে উঁচু করে করে সব ঘর বানানো। এডিবি নিয়ে পাহাড় রাইড করার এটাই মজা ভাই। সে কিন্তু ভালোই খারাপ উপরে উঠতেছে বুঝছেন, এডিবির কোনো স্ট্রাগল হচ্ছে কি না এটা কিন্তু আমি টের পাচ্ছি না। এটা হচ্ছে হেলিপ্যাড। So many days is yet to come, so many times has come to pass, so many moments put aside. Getting out alive, getting out alive. আমি যে দুই বছর আগে স্কুটার চালানো শিখছি, হ্যাঁ আজকে তোমার তুঙ্গে এসে মনে হয়েছে আমার স্কুটার চালানো শেখাটা সার্থক, মানে এই রাস্তা রাইড করে। হ্যাঁ দেখেন কত ঘুরে ঘুরে এক একটা পাহাড় রাইড করে তারপর এই জায়গাটা আসার পরে এই একটা পয়েন্ট থেকে তিনটা পাহাড় দেখা যায়, ডিম পাহাড়, তাজিংডং এবং কেউ কারাডাং। Through the sunrise I will thrive, getting out alive. আর এই একমাত্র পয়েন্ট যেখানে এভাবে একই সাথে এরকম ওয়াইড একটা ভিউ পাওয়া যায়। When you find that open door, you gotta let them... তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় আপনি আমাদের জন্য যে খাবারটা নিয়ে আসলেন আপনাকে কি বলে থ্যাংকস দিব বলেন? আমরা টুরিস্ট হিসেবে কতখানি অভদ্র, ওই জায়গাটার মধ্যে পানির বোতল, চিপসের প্যাকেট যা তা সব ফেলানো, অথচ ওইটা একটা ফোয়ারা। এখন বাজে 4:30, আমরা যাইতে পারবো তো? টাইমলি চেষ্টা করি। ওখানে আবার রেস্ট্রিকশন আছে না কটা জানো? 6টার মধ্যে, 6টার মধ্যে আমাদেরকে ফিরতে হবে। জাস্ট পাহাড়ের চূড়ায় হচ্ছে সূর্যটা, ডুববে ডুববে একটা ভাব। বান্দরবন 79.3 কিলোমিটার, বাপরে বাপ এ তো অনেক দূর। তাইলে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, নর্মাল রোড হইলে পরে 79 কিলো কোনো ব্যাপারই না, কিন্তু যেহেতু পাহাড়ের রেস্ট্রিকশনের ব্যাপার থাকে এটা নিয়ে। এইখানে এসে স্পিড ব্রেকার, এটা কেমন কথা হইলো? তো পাহাড়ে যেহেতু আবার টাইমিংয়ের একটা ব্যাপার থাকে, সেনাবাহিনী ওদিকে সবসময় তো আপনাকে ঢুকতেও দেবে না, বার হতে দেবে না। এটা এখন আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হয়ে গেল। তো এরকম ব্রিজের আগে ধুম করে একটা স্পিড ব্রেকার দেওয়ার মানে কি আমি তো বুঝলাম না, বলেন তো? একটু আগে ভাগে দেন, ঠিক ব্রিজের আগ দিয়ে এসে ধুম করে দিলে তো কেউ না বুঝলে জাম্প করে তো যে অ্যাক্সিডেন্ট হইতে পারে। কোনো অ্যাক্সিডেন্ট নাই, 54, বাপরে
ওরে বাবা, মেয়েটা আমি ভাবছিলাম কি মেয়েটা নাচতেছে কেন, তো পরে দেখি নাচতেছে না ভাই, হেঁটে হেঁটে নামতেছে, ওই হাঁটাটাই নাচার মতো হয়ে যায়। দেখেন কোনো অ্যাক্সেলারেশন নাই, কিন্তু যে দেখছেন হাত নাই। একেবারে শুনশান পরিবেশ কিন্তু এখানে, চারপাশে শুধু জঙ্গল পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এত স্পিডে যাচ্ছে কেন, মানে খাড়া নামতেছে আর কি, 55-56 উইদাউট অ্যাক্সেলারেশন। এই সময় তো কোনো গাড়ি যাওয়া আসা করে না, তো এই জন্য ওরা ক্রিকেট খেলতেছে রাস্তার মধ্যে। মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, গোপ্রোর ব্যাটারি শেষ। মাঝখানে এমন কিছু ডেঞ্জারাস রাস্তা ছিল, ওগুলো সব মিস হয়ে গেছে। হ্যাঁ, সাপের মতন আঁকা বাঁকা কিন্তু উঠে যাচ্ছে আর কি উপরে, আমরা এখন পুরাই উপরে উঠতেছি শুধু। এবং বাঘগুলা এতটা খারাপ, তারপর আমার রাতের বেলা না একটু ঘাবড়া গেছিলাম। এই রাস্তাটাই হয়তো বা নেক্সট টাইম যখন আসবো তখন আবার এত ঘাবড়াবো না, অচেনা দেখে একটু বেশি নার্ভাস লাগে। এখন অলরেডি 7টা বেজে গেছে, 8টার মধ্যে আমাদেরকে কিন্তু বান্দরবন ঢুকতে হবে, এখনই তাই আটকাই দিতে পারে চাইলে চেকপোস্ট। এই রাতের বেলা আমরা কি পাহাড়ে থাকবো, খোলা আকাশের নিচে জঙ্গলের মধ্যে? সেই কখন থেকে খেয়াল করতেছি রাস্তায় কিন্তু আমরা ছাড়া আর কেউই নেই, এরকম যদি কেউ এসে অ্যাটাক করে বা ছিনতাইয়ের উদ্দেশ্যে যদি এরকম দাঁড়ায় থাকে কিছু করার থাকবে না আর কি। এই জন্য 6টার পরে সেনাবাহিনী কাউকে এদিকে আসতে দেয় না, শুধু পাহাড় আর জঙ্গল। লোক বসতি তো খুবই কম, চিম্বুক এখনও 13 কিলোমিটার, আর আমরা লাস্ট যে চেকপোস্টটা পার করে আসছিলাম ওটা সম্ভবত বলিপাড়া। বান্দরবন 38 কিলোমিটার এখনো। খোয়া পড়ছিল একটা চাকার নিচে, খোয়ার মধ্যে ব্রেক করা যাবে না, ব্রেক করলে স্কিড করবে। চা খেতে হবে আমাদের। পাহাড়ের গা দিয়ে যখন আমরা রাইড করতেছিলাম ওই ঘুটঘুটে আধারি পথে, আমরা তিনজন বাদে তো আর কেউ নাই না, তো যখন আমি মাঝে মাঝে সামনে থাকতেছিলাম তখন মনে হচ্ছিল কোনো একটা বাঘ ঘুরলেই দেখবো যে তিনটা সাদা লোক দাঁড়া রয়েছে, আর একবার ডান হাতে দেখাচ্ছে ডাইনে বাঘ, আবার বাম হাতে দেখাচ্ছে বাঁয়ে বাঘ, আর যখন আমরা ব্রেক করতেছি তখন হাসতেছে, গা ছমছম করছে আমার। বুঝলাম না কিছু, লোকটার মানে হ্যালুসিনেশন হইতেছিল মনে হয়। যে রাস্তা দিয়ে আসছি কোনো জনমানব কিছুই নাই, খালি আমরা রাইড করতেছি আর রাইড করতেছি। যতক্ষণ আলো ছিল ততক্ষণ দেখতে পাচ্ছিলাম দুই পাশ শুধু জঙ্গল আর পাহাড়, আর সন্ধ্যা যখন নেমে গেছে অন্ধকার হয়ে গেছে তখন মানে একটু গা ছমছমে, যেহেতু আমরা তিনজন ছাড়া রাস্তায় আর কেউই নাই। চিমনি নামতেছে না, ব্রেক প্যাড তো শেষ হয়ে যাবো। তারপরে কি রাস্তা, তো রাস্তা নাই, খানাখন্দ হয়ে গেছে। তো আমার কাছে তো রাস্তাটা ভিডিও গেমের মতো লাগতেছে, মানে যে স্টেজ পার করার জন্য বিভিন্ন রকম পরীক্ষা দেয় না, হিজিবিজি করে গর্ত কাটা। এ কি এটা, কি এবার বুঝলাম না কিছু। এই এমনি কতক্ষণ ভাই, ইটের সোলিংয়ের উপর দিয়ে অনেকক্ষণ চালালে কিন্তু শরীর ব্যথা হয়ে যায়, ওই যে ভাইব্রেশনটা করতেছে না এটাই মাথা মতো ধরা যায় পুরো। অনেকটা
অনেকক্ষণ পর মনে হইতেছে এখানে কিছু লোকালয় আছে, এই যে এগুলো দোকানপাট মনে হচ্ছে। তার মানে এখানে নিচে আশেপাশে আর কি কোনো লোকালয় আছে। চিম্বুক 2 কিলোমিটার বাকি। আমরা বান্দরবনে ঢুকলাম এই মাত্র। আর এই হচ্ছে আমাদের সৌরভদা। সৌরভদাকে আমরা আগে ফোন দিয়ে বলছিলাম যে দাদা আসিতেছি বান্দরবন, আমাদের জন্য একটা থাকার বন্দোবস্ত করিয়া দেন। দাদা সঙ্গে সঙ্গে একটা রুম আমাদের, ওই যে আগের বার যেটা ছিলাম ওইটাই আবার আসছি। হ্যাপি টু সি ইউ এগেইন। থ্যাংক ইউ লং টাইম লেটার। আপনার সঙ্গে তো এর মধ্যে আর দেখাও হইল না? না দেখা হয়নি, বিয়ে তো আসেন নাই আপনার। আরে ইচ্ছা ছিল, কিন্তু আমি ওই সময় খুব পাজল ছিলাম। আমার ওই সময় কি শুটিং মুটিং নিয়ে খুব পাজল ছিলাম। টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আছে শিম ভর্তা নাকি, সেই সাথে আছে চিকেন ঝাল ফ্রাই, ডাল। ভয়ঙ্কর ক্ষুধার্ত আমরা, না আর সামাল দিতে পারছি না। আমি টমেটো ভর্তা আমার মোটেও পছন্দ না, মহিপ ভাইয়ের জন্য টমেটো ভর্তা আমরা নিয়েছি আর কি। আজকে ফেরদৌস ভাই কটা ছবি তুলছে মহিপ ভাই? না হলেও সখানেক তো উঠাইছি। ক্যামেরার মধ্যেই তো আছে 100 বেশি বোধ হয়। আচ্ছা আপনারা আমার পিছনে কেন লাগছেন? আমি শুধু আপনাদের একটু রিকোয়েস্ট করি, এটা ঠিক যে আমাকে একটা ছবি তুলে দেন। এই যে এটা দেখেন কি, ওই যে ভাত দিয়ে ঢুকিয়েছে, উনি একটু কি জানি ছবি তুলতে চাচ্ছে, পোজ দিয়ে আপনি সেখানে এসে হাজির হয়েছেন। এই একটা ছবি দিয়ে কি সব প্রমাণ হয়? এই দেখেন আবার কোথাতে কি বাইর করছে। যখনই কেউ দেখবে বুঝছেন, সাথে সাথে বলবে ভাই আসেন আপনার একটা ছবি তুলে দিন, ঠিক আছে না? আমার মেইন অ্যাট্রাকশন ছিল হচ্ছে ডিববাহার থেকে বান্দরবন পর্যন্ত যে রাস্তাটা, এইটা আনফর্চুনেটলি থানচির থেকে শুরু করে বান্দরবন পর্যন্ত আসল টুইস্টগুলো সব দিনের আলোয় পাইলাম না। এটার কী হবে বলো? ওইটা আরেকবার করতে হবে। কোথায়? থানচি। থানচি, আল্লাহ আমার মাফ করব, আমি বাড়ি যাব না। নীলগিরিটা যদি রাইড করতে পারি মোটামুটি একটু দিনের আলোতে, তাইলে পরে আমাদের রাইডটা পারফেক্টলি আর কি ডান হবে। আমি এটা অপূর্ণ রেখে কোনোভাবেই ঢাকা যাব না।